2016-17 মৌসুমের পর ফের লা লিগা চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ। এক ম্যাচ বাকি থাকতেই খেতাব জয় র্যামোসদের। নিজেদের ঘরের মাঠে বৃহস্পতিবার ভিলা রিয়েলের বিরুদ্ধে 2-1 গোলে জেতে জিদানের ছেলেরা। রিয়ালের হয়ে দুটি গোলই করেন করিম বেনজিমা। শেষবার রিয়াল যখন চ্যাম্পিয়ন হয় সর্বোচ্চ গোলদাতার মুকুট অর্জন করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, 29টি ম্যাচে 25টি গোল করে। তবে এবার সেই দৌড়ে এগিয়ে রয়েছেন বার্সা তারকা লিও মেসি। রিয়ালের হাতে বাকি রয়েছে এক ম্যাচ, আর সেটাই শেষ সুযোগ হবে বেনজিমার কাছে মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। ইতিমধ্যেই রিয়ালের হয়ে 36টি ম্যাচে 21টি গোল করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।